এটা গ্লাস তো আপনারা বানাইতে পারবেন এই কাজে এটা আর নতুন করে বলার কিছু নেই কীভাবে গ্লাস তৈরি করতে আপনারা জানেন তা আমরা যে কোনো একটা এমটি স্লট নিয়ে ওর অপাসিটি করলাম থার্টি আর এখানে ব্যাকগ্রাউন্ডটা শো করলাম স্পেকুলার লেভেল হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি ফোর গ্লসনেস অ্যারাউন্ড ফিফটি আর ম্যাপস রোল আউটে যে এখানে আছে রিফ্লেকশান এই রিফ্লেকশনের ডান পাশে নান বাটনে ক্লিক করে এখানে আমরা দিব রেড রেস ঠিক আছে রেড রেস বাস হয়ে গেলো এটা অ্যাসাইন করে দিছি জাস্ট রিফ্র্যাকশানে রেট রেস আর কিছু না ওকে এই হয়ে গেলো আমাদের গ্লাস এক্সট্যান্ডেড প্যারামিটারে এটা এক্সপ্যান্ড করলে দেখেন ইন্ডেক্স অফ রিফ্রেকশন ওয়ান পয়েন্ট ফাইভ আছে সো এটা আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই এখন এটা কী জিনিস এটা জানেন তো এটা হচ্ছে পানির প্রতি সরাঙ্ক এ সরি গ্লাসের কাচের প্রতি সরাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্লাস যে কোনো ধরনের ট্রান্সপারেন্ট অবজেক্টের একটা ইন্ডেক্স অফ রিফ্লেকশান আছে বুঝছেন তো গ্লাসের ক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পানির ক্ষেত্রে ওয়ান ডায়মন্ডের হচ্ছে টু পয়েন্ট এরকম বিভিন্ন ভ্যালু আছে তো এটা হয়ে গেলো একটা গ্লাস এবার আমরা যদি এটা রেন্ডার করি তাহলে এটা আমরা বুঝতে পারবো যে কীভাবে গ্লাস হলো দেখেন এটা একটা গ্লাস হয়ে গেছে তাই না বোঝা যায় গ্লাস এটা মেটাল এটা গ্লাস ওকে হুম তা এখন এটা তৈরি করেন তো দেখি এই গ্লাসটা তৈরি করেন এবং প্রসিডিউরটা লিখে রাখেন হ্যালো হুম কেন বাচ্চাদের কে আসছে আচ্ছা ঠিক আছে দেখতেছি আচ্ছা হুম আচ্ছা ওকে তো দেখেন হ্যাঁ ঠিক আছে ওকে তো এটাতে এবার আমরা যেটা করতে পারবো বক্স হুম ঠিক আছে শিফট এফ এটার মধ্যে আমরা একটা ম্যাটেরিয়াল দিই আপনারা তো ঘাস বা যে কোনো বিট ম্যাপ নিয়ে আসতে পারেন তাই না ম্যাপস গ্রাউন্ড না না এটাই দিলেন এটা একটু টাইলিং করতে হবে ঘন দেখানোর জন্য টাইলিং সিক্স সিক্স আবার একটা এমটি স্লট স্লট নিয়ে বাম্পের এটা কিন্তু আমরা একটা ওয়াটার সারফেস ম্যাটেরিয়াল বানাচ্ছি এটা একটা সাইজ দিলাম মনে করেন ফাইভ এটা আমরা কম বেশি করতে পারব আর এই যে রিফ্লেকশন এ রিফ্লেকশনের নান বাটনে ক্লিক করে এখানে দিলাম ফ্ল্যাট মিরর যা আমরা আয়না তৈরি করার সময় ব্যবহার করছি আর এটা ইউজ বাম্প ম্যাপ এটা চেক করবো এবং ডিস্ট্রপশন অ্যামাউন্ট দিব টু এই তো হয়ে গেলো আমাদের ওয়াটার সার্ভিস ম্যাটেরিয়াল ভেরি সিম্পল শুধু এই দুটার মধ্যেই দিতে হয় আর এখানে এই ভেলোটা বাড়িতে এটা আমরা এখানে অ্যাসাইন করি ঠিক আছে এইট নম্বর প্রেস করে ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিতে পারি অথবা আমরা এখানে একটা ম্যাপ দিতে পারি এনভারনমেন্ট ম্যাপ এই যে এইট প্রেস করছি এইট নানে ক্লিক করে বিট ম্যাপ স্কাই অলরেডি স্কাই এখানে চলে আসছে বাট আমরা দেখতে পাচ্ছি না এটা আমি সেভ করি এই পর্যায়ে আপনার কোনটা জানো এটা ওকে তো এবার এটা এখানে যদি আমরা ম্যাপটা দেখতে চাই তাহলে অল্টার বি কমান্ড দিতে হবে অল্টার বি অল্টার বি দিয়ে এখানে ইউজ এনভারনমেন্ট ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড ওকে হুম দেখেন আকাশ চলে আসছে এবার আমরা রেন্ডার করি বুঝতে পারছেন হ্যাঁ আকাশটা সরবে সেটা আমরা একটা স্পেয়ারের মধ্যে দিবো আর এই এইখানে এইভাবে আকাশ দিলে আপনার স্টিল শট নিতে হবে আকাশটা যদি সরাইতে চান তাহলে আপনার আকাশটা অটোমেটিক্যালি সরবে স্কাই যে কোনো একটা স্লটে নেবেন ড্র্যাগন ড্রপ এনভায়রনমেন্ট ম্যাপিং দিবেন স্পেরিক্যাল এনভায়রনমেন্ট বুঝছেন স্পেরিক্যাল স্পেরিক্যাল দিলে ওই দেখেন অলরেডি এই সেটটা চলে আসছে না এখন আমাদের ওই যে মাঝে জয়েন্টটা চলে আসছে সো জয়েন্টটা আমরা সরাবো এটা ইউ অফসেট সেট পয়েন্ট ফাইভ এটা সরে গেছে এখন যদি আপনি এখানে ঘুরান ওই দেখেন আকাশ চেঞ্জ হচ্ছে দেখছেন এই যে চেঞ্জ হচ্ছে ঠিক আছে হুম